আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মজার একটা ভিডিও শেয়ার করতেছিলাম, তো তখনই চাও 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 গ্রাচে। তো দেখতে দেখতে বাংলাদেশে একজন ভাইয়ের সাথে পরিচয় হলো, সে নাকি হাঁটাহাঁটি করতেছে। কতদিন যাবৎ আসছেন? দেড় মাস যাবৎ। কীভাবে আসছেন? লিবিয়া থেকে আসতে কতদিন সময় লাগছে? আসতে পাঁচ দিন লাগছে ভাই। পাঁচ দিন? মোট পাঁচ দিন বাংলাদেশ থেকে? মোট পাঁচ দিন না, মানে লিবিয়া সাগর পথে পাঁচ দিন লাগছে। সাগর পথে? মানে আপনি নদীর উপরে কয়দিন ছিলেন? মানে সাগর উপরে পাঁচ দিন। পাঁচ দিন কি খাইছেন? খাইছি ভাই, আমার খাবার শেষ হয়ে গেছে। মালটা থেকে খাবার দিছিল আমাকে। মালটা থেকে? হ্যাঁ, তো কপাল অনেক ভালো। মালটা খাবার দিছে, 40 লিটার তেল দিছে। মার এই তো, তারপর আইয়া আসছেন। ইতালিতে আসছেন কত, মানে ইতালিতে আসছেন কত দিন হয়েছে? ইতালিতে আছি আজকে দেড় মাস। দেড় মাস? এর মধ্যে কি জব টপ করতেছেন? না ভাই, জব টপ। তাই এখানে আসছেন কিসের জন্য? খাবার দেয়। আর থাকা খাওয়ার ব্যবস্থা কেমন? ভালো থাকা খাওয়ার ব্যবস্থা ভালো। ভালো। আপনার বাংলাদেশে আছেন কতজন এই ক্যাম্পে? বাংলাদেশে আছেন 9 জন। 9 জন সবাই কি বরিশালে নাকি অন্য অন্য ডিস্ট্রিক্টে? না, আমি একলা বরিশালে, সবাই হলো সিলেটের। তো চাকরি বাকরি খুঁজতেছেন? হ্যাঁ ভাই, চাকরি বাকরি খুঁজতেছি। চাকরি খুঁজতেছেন? না। কতদিন কাগজপত্র হয়েছে? কি কি কাগজ? না, কাগজ জানে আমার খালি মেডিকেল হয়েছে। মেডিকেল হয়েছে? হ্যাঁ। তো আপনি এক কাজ করেন, আর একটা কাজ দিয়ে দিন, আপনি আমাদের নাম্বার রাখেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। আপনি যেদিন প্রেমেশ্বরদি সৌজন্য পাবেন, মানে প্রেমেশ্বরদি সৌজন্য যারা বলে, মানে এই দেশের ওয়ার্ক পারমিট, মানে কাজ করার জন্য যে পারমিশনটা আর কি, তো এই জিনিসটা পাইলে অবশ্যই আমাদের ফোন দিবেন। আর সেদিন কি আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ ভাই, ওই যে সেদিন তো কথা বলতে পারিনি, যাই হোক, ব্যস্ত ছিলেন। আর আপনার ই সব কিছুই ঠিকঠাক তো? এমনি অসুস্থ তো অসুস্থ ছিলেন? সব কিছু ঠিকঠাক। তো ফয়সাল ভাই, আসলে দেখেন বাংলাদেশ থেকে যারা লিবিয়া হয়ে আসে, লাইক লিবিয়া দিয়ে সাগর পথ দিয়ে, তাদের অবস্থা প্রথমত কেমন থাকে? আমরা আজকে বিকালে ঘুরতে বেরিয়েছি, সাধারণত প্রতিদিনের মতোই, প্রত্যেক সপ্তাহের মতোই আমরা সামনে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখা হয়েছে, মনে হয়েছে বাংলাদেশি। বাট ওইদিন কি হয়েছে ওই লোকটার সাথে? তো আগে একদিন মেবি আমরা ডাক দিছিল, মানে আমাদের ইয়ে করছিল, কিন্তু আমি খেয়াল করে, কারণ হচ্ছে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি মনে করছি পাকিস্তানি হবে। তো আপনার এখন কি মানে ক্যাম্পে থেকে টাকা পয়সা দেয় নাকি? হ্যাঁ, ক্যাম্পে থেকে মাসে 75 টাকা দেয়। 75 ইউরো, মানে বাংলাদেশে 8000 টাকা দেয়। আর ক্যাম্পে যারা আছেন, মানে কতজন আছেন টোটাল ওই ক্যাম্পে? টোটাল 15 জন আছে। 15 জনের মধ্যে একটা ক্যাম্পে মাত্র 15 জন? হ্যাঁ। ক্যাম্প কি নতুন নাকি? ক্যাম্প হয়তো নতুন হইতে পারে, ছোট একটা ক্যাম্প, বেশি বড় না। এই যে এই রাস্তায়, মেইন রাস্তা, এই মেইন রাস্তাতে কতটুকু দূরে? যে মেইন রাস্তাতে কতটুকু দূরে? আপনি না সেই চাকরি বাকরি খুঁজতেছেন ইদানিং? আপনি এভাবে তো চাকরি পাবেন না ভাই, এভাবে আপনার কেউ রাখবেন? সত্যি কথা, ভাষা সাবজেক্টের পরের সাবজেক্ট, ধরেন আপনি একটা অড জব করতেছেন, কিন্তু আপনার এই মুহূর্তে দরকার হচ্ছে আপনার কাজ করার যে পেপারসগুলো, লাইক এগুলো ভাই তো সুজন্য করে দেবে, অবশ্যই ওরা করে দেবে, আপনার সবই করে দেবে, একটু ধৈর্য ধরতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে আসছেন, কত লাখ টাকা খরচ হয়েছে বাংলাদেশ থেকে? আমার 8 লাখ টাকা কাছে। কত? 8 লাখ। 8 লাখ, একটু আচ্ছা যাই হোক, অল্প টাকার মধ্যে আসতে পারছেন লিবিয়া দিয়ে, ঠিক আছে। আর আপনি একটা কাজ করেন, আপনি যেই যেই মানে ক্যাম্পের যে প্রসেসিং আছে কাগজপত্রগুলোর, এই প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনারা বেরোবেন না ক্যাম্পে, ওকে? ক্যাম্প থেকে বেরোবেন না, আর ক্যাম্পে থাকবেন, আশা করি চাকরি পাবেন, টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এই পেপার যদি না হয়, দৌড়িতে দৌড়িতে আপনার পায়ের বাটি ছুটে যাবে, আর পাশাপাশি কাজও করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। আপনি এই জায়গায় থাকেন, প্রেমেশ্বরদি সৌজন্য নেন, তারপরে আপনি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের আমাদের সাথে যোগাযোগ করেন, আমার কাছে জব আছে, কোনো সমস্যা নেই। ইতালিতে আছেন, কাজের চিন্তা করবেন না, আপনার অ্যাভেলেবেল জব আছে। আর একটু ভাষা শেখার ট্রাই করেন এই কদিন। বাংলাদেশ থাকতে পড়াশোনা করছেন? হ্যাঁ করছি। কোন ক্লাস পর্যন্ত? ম্যাট্রিক পাস করছি। এসএসসি পরীক্ষা দিয়েছেন কত সালে? পরীক্ষা দিয়েছি 17 সালে। 17 সালে তো এসএসসি পাস করে বাংলাদেশ থেকে চলে আসছেন। বাংলাদেশে কোনো চাকরি বাকরি পান নাই? না ভাই, চাকরি বাকরি খুঁজি নাই। খুঁজেন নাই? আর খুঁজে লাভ নাই। বরিশালের মানুষ, আগে একদিন মনে হয়
দেখা করতে গেছিল, মানে ওই দিন আমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাহলে কথাবার্তা বেশি বলতে পারিনি। আজকে আবার দেখা হয়ে গেছে, যাই হোক আজকে আপনার স্টোরিটা শুনলাম। আর আপনি আমাদের নাম্বার তুলেন, ওকে? আমি নাম্বার দিয়েছি, অ্যান্ড আপনার পেপার হলে আমাদের সাথে যোগাযোগ করেন। এই যে ভাই আছে, এই ভাই আছে ইসের রেস্টুরেন্টের শেফ, ঠিক আছে? ইসের শেফ, তো এই যে আমাদের শেফ, শেফের চেহারাটা দেখেন, দেখছেন দাড়ির স্টাইল? তো এই শেফ আছে, কোনো ব্যাপার না। ফ্রিত্তারের ফ্রিত্তর কাজ শিখতে চান, সুশির কাজ শিখতে চান, সব কিছুই আছে, কোনো প্যারা নাই। আপনি ফোন দিয়েন, এই যে এই নাম্বারে, এই নাম্বারে, ঠিক আছে? ফোন দিয়েন এই নাম্বারে, অবশ্যই জব আছে, কোনো সমস্যা নেই, প্যারা নাই, ঠিক আছে? তো গাইজ, আজকে আপনাদের দেখালাম মানে লাইফ স্টোরিটা আসলে কেমন। আমার আসলে এই ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার জাস্ট সামনে যে ছবি টবি তোলার ইচ্ছে ছিল, অ্যান্ড এটাই। ঠিক আছে ভাই, ভিডিও টিডিও করলাম আপনার অনুমতি নিয়েই, ঠিক আছে? দেখা হইলো তাই বাংলাদেশি ভাইরা, ভিডিও করে হলাম, কথাবার্তা বইলা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর সমস্যা নাই, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন, যদি পেমেন্ট যদি সজীবনও পান দেন তারপর আমাদের সাথে যোগাযোগ করেন, কাজ আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা, ঠিক আছে? আর থাকা খাওয়ার ব্যবস্থা চিন্তা করা লাগবে না, আপনি ক্যাম্পে থেকে আসতেও পারবেন, কাজও করতে পারবেন, আবার পাশাপাশি থাকতেও পারবেন, ওকে? আর কাগজ ছাড়া মনে হয় না কোথাও আপনার রাখবে, কারণ ইতালি নিয়মই এটা যে পেপার ছাড়া আপনার কোনো দিনও কোথাও অ্যালাউ করবে না। কাগজ দেয় না ভাই, এগুলো আলাপ করেছিলাম আমি, পুরনো একটা লোক আছিল। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ, ওকে?